আসসালামু আলাইকুম, শুভ বর্ণ দলের উপস্থাপনায় রয়েছি আমরা পাঁচজন। আমি মোহাম্মদ মজিদ তালুকদার রোল 37, শিউলি আক্তার রোল 38, সীমা ঢালী রোল 39, উর্মিলা রায় রোল 41 এবং শাহিদা জানি রোল 42। আমাদের এই ব্যবহারিক পরীক্ষার নির্দেশনায় জনাব সন্দীপ কুমার দাস, সুপারিনটেন্ডেন্ট ভারপ্রাপ্ত পিটিআই বাগড়া, এবং পরিচালনা রয়েছেন জনাব আরিফ হোসেন, ইন্সট্রাক্টর বিজ্ঞান, এবং জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর কৃষি। আমাদের আজকের ব্যবহারিক পরীক্ষার বিষয় অক্সিজেন আগুন ধরতে সাহায্য করে। তো আমরা এই 7 নম্বর দলের পক্ষ থেকে এই ব্যবহারিক পরীক্ষাটি করার জন্য উপকরণ হিসেবে আমরা নিয়েছি একটি কাঁচের গ্লাস। মোমবাতি, থালা, ডিএসএলআর এবং সামান্য পানি। তো পরীক্ষাটি শুরুর জন্য প্রথমে আমরা থালায় অল্প পরিমাণ পানি ঢালি। ডিএসএলআর দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দিই। এবার সাধারণতার সহিত একটি কাঁচের গ্লাস দিয়ে মোমবাতিটা ঢেকে দিই। তো এখানে একটা মোমবাতি ঢেকে দেওয়া হয়েছে এবং একটা মোমবাতি বাইরে জ্বালানোর অবস্থায় রয়েছে, কিছুক্ষণ অপেক্ষা করি। এবার আমরা দেখলাম যে গ্লাস দিয়ে ঢাকা মোমবাতিটা আস্তে আস্তে নিভে গেল। তো এটা দ্বারা আমরা বুঝতে পারি, এবং আমরা আরেকটা যে মোমবাতি জ্বালানো রয়েছে যেটা কাঁচের গ্লাসের বাইরে সেটা কিন্তু এখনো জ্বলছে, ওটা দ্বারা কি বুঝতে পারি? ওটা পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে এখনো জ্বলছে, কিন্তু গ্লাসের ভিতরে যে মোমবাতিটি ছিল সেটি অক্সিজেনের অভাবে, কারণ আমরা জানি বাড়িতে 21% অক্সিজেন আছে। তো যতক্ষণ ছিল ততক্ষণ ওইটা চলছে, এরপরে অক্সিজেন সর্বত্রটা ঢেমে গেছে, কিন্তু বাইরের মোমবাতিটি এখনো চলছে। এদের আমরা বুঝতে পারি যে অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, যার কারণে কাঁচের ভিতরে গ্লাসের ভিতরে মোমবাতিটি ঢেমে গেছে। না না, সিদ্ধান্ত আছে। তো আমরা আমাদের আজকে সিদ্ধান্ত হচ্ছে যে অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না, সেটা আমরা আমাদের উপস্থাপনার মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ।